দর্শক, আজ আমি আপনাদের সামনে গৃহপালিত পশুর বিভিন্ন রোগের প্রতিষেধক টিকার নাম, প্রয়োগ বিধি এবং কি করণীয় সে সম্পর্কে বলতে যাচ্ছি। তবে দর্শক, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আমরা যাতে আরও বিভিন্ন প্রকার জীবজন্তু এবং পশু পাখির বিষয়ে বিভিন্ন রকম তথ্য আপনাদেরকে জানাতে পারি, তাহলে চলুন এবার শুরু করা যাক। টিকার নাম অ্যানথ্রাক্স ভ্যাকসিন বা তর্করোগের টিকা। ব্যবহার বিধি: পশুর 6 মাস বয়সে প্রথম টিকা দিতে হবে। গরু ও মহিষকে 1 মিলি এবং ছাগল ও ভেড়াকে 0.5 মিলি দেবেন। 1 বছর পরপর তর্কার টিকা দিতে হবে। তর্কার টিকা পশুর গলার চামড়ার নিচে দিতে হবে। 7 মাস ঊর্ধ্বের বয়সের গর্ভবতী গরু ও মহিষকে তর্কার টিকা দেবেন না। ছাগল এবং ভেড়া গর্ভধারণের 3 মাস পরে তর্কার টিকা দেবেন না। টিকার নাম হেমোরাহাজিক সেপ্টিসেমিয়া ভ্যাকসিন বা গোলাফুলা রোগের টিকা। ব্যবহার বিধি: পশুর 6 মাস বয়সে প্রথম টিকা দিতে হবে। গরু ও মহিষকে 2 মিলি এবং ছাগল ও ভেড়াকে 1 মিলি দেবেন। 6 মাস পরপর গোলাফুলা রোগের টিকা দিতে হবে। গোলাফুলা রোগের টিকা পশুর গলার চামড়ার নিচে দিতে হবে। টিকার নাম ব্ল্যাক কোয়ার্টার ভ্যাকসিন বা বাতলা রোগের টিকা। ব্যবহার বিধি: পশুর 6 মাস বয়সে প্রথম টিকা দিতে হবে। গরু ও মহিষকে 5 মিলি এবং ছাগল ও ভেড়াকে 2 মিলি দেবেন। 6 মাস পরপর বাতলা রোগের টিকা দিতে হবে। বাতলা রোগের টিকা পশুর গলার চামড়ার নিচে দিতে হবে। তবে বাতলা রোগের টিকা 2 বছর 6 মাস থেকে 3 বছর পরে পশুকে দেওয়ার প্রয়োজন হবে না। টিকার নাম পা ও মুখে রোগের টিকা বা খুরা রোগের টিকা। ব্যবহার বিধি: পশুর 4 মাস বয়সে প্রথম টিকা দিতে হবে। খুরা রোগের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টিকা পাওয়া যায়, যেমন মনো, বাইও, ট্রাইভ্যালেন্ট ইত্যাদি। গরু ও মহিষের জন্য টিকার মাত্রা মনোভ্যালেন্ট 3 মিলি, বাইভ্যালেন্ট 6 মিলি এবং ট্রাইভ্যালেন্ট 9 মিলি এবং ছাগল ও ভেড়ার জন্য মনোভ্যালেন্ট 1.5 মিলি, বাইভ্যালেন্ট 3 মিলি এবং ট্রাইভ্যালেন্ট 4.5 মিলি দিতে হবে। 4 মাস পরপর টিকা দিতে হবে। খুরা রোগের টিকা পশুর গলার চামড়ার নিচে দিতে হবে, তবে গর্ভবতী পশুকেও এ টিকা দেওয়া যাবে। টিকার নাম জলাতঙ্ক ভ্যাকসিন বা জলাতঙ্ক রোগের টিকা। ব্যবহার বিধি: জলাতঙ্ক রোগের জন্য 2 ধরনের টিকা পাওয়া যায়, ACP এবং LEP। জলাতঙ্কের টিকা এম্পুলে হিমশুষ্ক অবস্থায় থাকে। এম্পুলের টিকা 3 মিলি বিশুদ্ধ পানিতে মিশিয়ে সম্পূর্ণ টিকা মাংসপেশিতে ইঞ্জেকশন আকারে দিতে হবে। গরু ও মহিষের 6 মাস বয়সে ACP টিকা বিশুদ্ধ পানিতে মিশিয়ে 1.5 মিলি মাংসপেশিতে ইঞ্জেকশন আকারে দিতে হবে। কুকুরকে 3 মাস বয়সে প্রথম এবং 1 বছর পরপর LEP টিকা একই নিয়মে 3 মিলি দিতে হবে। এছাড়াও পশুকে কুকুর কামড়ার পোস্ট এক্সপোশার টিকা ARV দিতে হবে। এছাড়াও বেসরকারি ওষুধ কোম্পানির র্যাবেসিন টিকা পাওয়া যায়, এগুলো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে পারেন। টিকার নাম ছাগল পক্সের টিকা বা ছাগলের বসন্তের টিকা। ব্যবহার বিধি: ছাগলের 5 মাস বয়সে বসন্তের প্রথম টিকা দিতে হবে। ছাগলের বসন্তের টিকা এম্পুলে হিমায়িত অবস্থায় পাওয়া যায়। এম্পুলের সাথে বিশুদ্ধ পানিও থাকে। ওই পানির সাথে টিকা মিশিয়ে 2 মিলি প্রত্যেকটি ছাগলের লেজের গোড়াতে চামড়ার নিচে ইঞ্জেকশন আকারে দিতে হবে। টিকার নাম PPR ভ্যাকসিন বা ছাগলের PPR টিকা। ব্যবহার বিধি: ছাগলের 3 মাস বয়সে PPR এর প্রথম টিকা দিতে হবে। ছাগলের PPR টিকা এম্পুলে হিমায়িত অবস্থায় পাওয়া যায়। এম্পুলের সাথে 100 মিলি ডাইলুয়েন্টও থাকে। PPR টিকা সরবরাহকৃত ডাইলুয়েন্টের সাথে ভালোভাবে মিশিয়ে প্রত্যেকটি ছাগলের গলার চামড়ার নিচে 1 মিলি করে ইঞ্জেকশন আকারে দিতে হবে। PPR রোগের টিকা 1 বছর পরপর দিতে হবে। গর্ভবতী ছাগলকেও এ টিকা দেওয়া যাবে। টিকা প্রদানকারীর করণীয়: টিকা দেওয়ার সময় গৃহপালিত পশু অনেক দুর্ঘটনায় পড়তে পারে। এসব দুর্ঘটনা এড়াতে আপনি টিকা দেওয়ার সময় অবশ্যই নিম্নের বিষয়গুলো মেনে চলবেন। টিকা দেওয়ার আগে টিকার মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নেবেন। ব্যবহারের পূর্বে টিকা ফ্লাক্সে রাখবেন। টিকার বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। টিকা ভরে দেওয়া ভালো, তাই টিকা ভরে দেবেন। টিকার বোতল আলো থেকে দূরে রাখবেন। সব গৃহপালিত পশুকে একসাথে টিকা দেবেন। বোতল খোলার 2 ঘন্টার পূর্বে টিকা দেওয়া শেষ করবেন। ছায়ার মধ্যে টিকা দিতে হবে, তাই টিকা ছায়ার মধ্যে দেবেন। প্রথমে একটি পশুকে টিকা দিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, তাই আপনি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করবেন। তারপর অন্যান্য পশুকে টিকা দেবেন। যেসব টিকা চামড়ার নিচে দিতে হবে তা কোনো অবস্থাতেই মাংসপেশিতে দেবেন না। সুস্থ সবল পশুকে টিকা দেবেন। দুর্বল এবং 4 মাসের কম বয়স্ক পশুকে টিকা দেবেন না। টিকার অকার্যকারিতা: যেমন যে রোগের টিকা দেওয়া হয়েছে যদি ওই রোগের জীবাণু পূর্বেই পশু পাখির শরীরে সুপ্ত অবস্থায় থাকে তবে ওই টিকা কার্যকর হবে না। টিকার গুণগত মান সঠিক না থাকলে টিকা প্রয়োগ করেও কাজ হয় না। টিকা পরিমাণ মতো শরীরে প্রবেশ না করলে ফলপ্রসূ হয় না। যথাযথ তাপমাত্রায় টিকা সংরক্ষণ না করলে ওই টিকা দেওয়ার পরও রোগ দেখা দিতে পারে। টিকা তৈরির জীবাণুগুলো মৃত হলে টিকার কার্যকারিতা নষ্ট হতে পারে। টিকা দেওয়ার যন্ত্রপাতি পরিষ্কার এবং জীবাণুমুক্ত না হলে টিকার কার্যকারিতা নষ্ট হতে পারে। ক্লোরিনযুক্ত পানি ব্যবহার
করা হলে টিকার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। ব্যবহার করা টিকা সংরক্ষণের পর ব্যবহার করলে ওই টিকা কাজ করে না। টিকা ফ্রিজ থেকে বের করার পর 15-25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনার পর প্রয়োগ করতে হবে। প্রয়োগের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। বোতল খোলার পর গ্রীষ্মকালে 4 ঘন্টা ও শীতকালে 8 ঘন্টার মধ্যে টিকা ব্যবহার করতে হবে, অন্যথায় টিকার কার্যকারিতা নষ্ট হতে পারে। মেয়াদ উত্তীর্ণ টিকা প্রয়োগ করলে কোনো ফল পাওয়া যাবে না। অসুস্থ দুর্বল পশুকে টিকা দিলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আগামীতে আমরা গৃহপালিত পশুর আরও তথ্য নিয়ে আপনাদের সামনে আসব এবং অন্যান্য পশু পাখিরও আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। দর্শক, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সবশেষে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।